আপনি কি জানেন মানুষের তৈরি এমন কি জিনিস যেটা এই পৃথিবী থেকে সবথেকে দূরে রয়েছে? ভয়েজার 1 স্পেসক্রাফট। 2022 সালের সেপ্টেম্বর মাসের একটা রিপোর্ট অনুযায়ী এই ভয়েজার 1 স্পেসক্রাফট পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। কারণ এটাকে পৃথিবী থেকে লঞ্চ করা হয়েছিল 1977 সালে। বিগত 45 বছর ধরে এটা পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। 2012 সালে এই ভয়েজার 1 আমাদের সোলার সিস্টেমের বাউন্ডারিকে ক্রস করে পৌঁছে গিয়েছে ইন্টারস্টেলার স্পেসের মধ্যে। এবার কোনো কারণে যদি আমাদের সোলার সিস্টেম ধ্বংস হয়ে যায় এবং মানব জাতির অস্তিত্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সম্পূর্ণ মুছে যায়, তবে এই ভয়েজার 1 স্পেসক্রাফ্টটি হবে মানুষের তৈরি একমাত্র অবজেক্ট। এই স্পেসক্রাফ্টের মধ্যে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে, যেমন ক্যামেরা, স্পেকট্রোমিটার এবং আরও অনেক কিছু। তবে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে এই ভয়েজার 1 স্পেসক্রাফ্টের মধ্যে, একটা গোল্ডেন ফোনোগ্রাফ রেকর্ড, যার মধ্যে এই মানবজাতির অস্তিত্বকে বোঝানোর জন্য কিছু ছবি এবং শব্দকে সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রায় 55টা ভিন্ন ভাষার গ্রিটিং মেসেজ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, একজন বাচ্চার কান্নার আওয়াজ, হোয়েল মাছের ভয়েস এবং আরও অনেক কিছু। তবে এই সমস্ত কিছুর পেছনে উদ্দেশ্য হলো একটাই, ভয়েজার 1 নামের এই স্পেসক্রাফ্টটি যদি কখনো এলিয়েনের মতো উন্নত জীবের কাছে পৌঁছয় তবে তারা যেন আমাদের মানব সভ্যতা সম্পর্কে জানতে পারে।